বলছেন মানে কোন কোন দল থেকে আজ কত লোক জয়েন হলো? আজকে মূলত সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসের, এবং সিপিএমের প্রাক্তন মেম্বার ওনার নেতৃত্বে সিপিএম, তৃণমূল, কংগ্রেসের থেকে আজকে জয়েনিং করলেন আমাদের নসীমদার নেতৃত্বে। কতজন জয়েনিং করেছেন? মোটামুটি 300 কাছাকাছি। এটা মানে একটা জিনিস দেখা যায়, সেদিন একটা মানে কারা জয়েনিং করেছে? সেখানে তৃণমূলের সংগঠন থেকে, তৃণমূলের শিক্ষক সেলের থেকে 22 জন শিক্ষক সেদিনকে জয়েনিং করলেন। এবং আগামীতে ইসলামপুরে তৃণমূলের যে শিক্ষক সংগঠন আছে টোটালটাই প্রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই যে বিভিন্ন দল থেকে এখন ভোট শেষ হয়ে গেছে, যেটা দেখা গেছে যে ভোটের আগে একটা দল বদলের জোয়ার থাকে, কিন্তু ভোট শেষের পরেও আবার এই দল বদলের কীভাবে তৈরি করছেন? আপনারা বলুন যে বাড়ি পরিবারের কেউ যদি পাগল হয় তাহলে কি সবাই পাগলা করাতে যায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে, তো বাংলার সরকারি কর্মচারী থেকে সাধারণ নাগরিক, ডাক্তার, উকিল এবং খেটে খাওয়া মানুষ প্রত্যেকে বুঝে গেছে যে আজকে একজন পাগলের মতো এক মুখ্যমন্ত্রী আচরণ করছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে এবং উনি বাংলাটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন। তার জন্য আজকে হাজারে হাজারে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে ডাক্তার, উকিল, সমাজের সর্বক্ষেত্রের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে আসছেন, এবং যাতে এই সরকারকে ফেলে দিয়ে আজকে বাংলাটাকে শান্তি করতে গেলে, বাংলার উন্নয়ন করতে গেলে এবং বাংলাটাকে সোনার বাংলা তৈরি করতে গেলে এই পাগলের দ্বারা পেছনে ছুটলে হবে না। এই পাগলকে ছেড়ে মানুষ যাতে সুস্থ থাকে, কারণ উনি পাগল হয়েছে দেখে বাংলার মানুষ তার পাগল হয়ে যাবে, তাই ওনাকে ছেড়ে সবাই দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে।